আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বেনবো কিচেনে আপনাদের স্বাগত। পরোটা কার না প্রিয়? ছোট বড় সকলেরই পরোটা খুব পছন্দের একটা খাবার। সেই পরোটাই আমি আপনাদেরকে একটু স্পেশাল আবার সাধারণ সহজে যেন তৈরি করা যায় সেই পদ্ধতিটাই আমি আপনাদেরকে দেখাবো। তো অনেকে আছে যে পরোটা প্রথমে ভালো করে বানাতে পারে না, নতুন যারা, তো সেই জন্যই আমি এই ভিডিওটা তৈরি করেছি। তো আমি এবার আজকে পরোটা বানাবো খুবই অল্প পরিমাণ আটা বা ময়দা দিয়ে। তো আমি একটা প্যানের মধ্যে গরম হওয়ার পরে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে যখন নাকি পানিগুলো ফুটে আসবে ওই মুহূর্তে আমি হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি আটা না খান তাহলে ময়দাটাও দিতে পারেন। তো যখন এটা আমি আটাগুলো দিয়ে দিচ্ছি এটাকে নেড়ে চেড়ে দেবো এবং চুলার আঁচটা লো করে দেব, লো আছে এটাকে আমি 30 সেকেন্ডের মতো ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো দেখবো আটাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা 30 সেকেন্ড একটু লো হিটে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তো এটা আমি নিচে নামিয়ে ঠান্ডা করে একটি বাটিতে ঢেলে নেব বা পাত্রে ঢালার পরে আমি এটাকে একটু ভালো করে ছেনে নেব। আমি এর মধ্যে এই ময়ানটা নরম করার জন্য মাঝে মাঝে অল্প অল্প করে পানি দিয়ে দেব। আপনারা আমি কীভাবে করছি এটা একটু অনুসরণ করবেন। তো দেখেন আমি কী পরিমাণ সফট করে এই আটাগুলোকে ময়ান করে নিচ্ছি। দেখেন ডোটা কত পরিমাণ সফট হয়েছে। এখন আমি এটা দিয়ে হাফ কাপ পরিমাণ আটা দিয়ে আমি দুইটা পরোটা তৈরি করব। তো আমি প্রথমে আটা ছিটিয়ে এই অর্ধেক যে আটার গোলাটা আছে এটাকে আমি একটু ভালো করে আবার একটু ছেনে নেব যেন রুটিটা সফট এবং সুন্দর হয়। এখন আমি এটাটা দিয়ে রুটি বেলে নেব। যারা নতুন একটু আস্তে আস্তে ফলো করবেন, আশা রাখি হয়ে যাবে। তো আমি এটা রুটি বেলার পরে আমি একটু বাটার গলিয়ে নিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে কুকিং অয়েলও দিতে পারেন। তো আমি এর উপরে হাফ চা চামচ বাটার দিয়ে এর উপরে আমি কিছুটা আটা ছিটিয়ে দেব, এর ফলে রুটির ভিতরে যে ফ্লপি ভাবটা বা ফুলে উঠবে এটা খুবই ভিতরে এক্সট্রা লেয়ার তৈরি করবে। এখন আমি পরোটার শেপ দিয়ে ভাঁজ দিয়ে এর উপরে আমি আবার আটা ছিটিয়ে ভালো করে আমি এটাকে আবার পরোটার শেপ দেব চারদিকে। তো দেখেন কী পরিমাণ স্কোয়ার, আর কী সুন্দর স্কোয়ার একটা পরোটা তৈরি হয়েছে। তো আমি চুলা একটি প্যান দিয়ে, প্যানটা গরম হয়ে গেছে যখন তখন এটাকে আমি মিডিয়াম হিটে দিয়ে দিয়েছি 30 সেকেন্ড, 15 থেকে 20 সেকেন্ড আমি এক পিট রাখবো। এভাবে করে আমি দুই পিট উল্টাবো। দেখেন দুনো পিটে যখন সাদা হয়ে আসবে এবং অল্প অল্প করে পরোটাটা ফুলতে শুরু করবে ওই মুহূর্তে আমি চুলার আঁচটা একটু অল্প দিয়ে লো করে দিয়ে ওই এর উপরে আমি বাটার দিয়ে দেবো। অল্প করে না দিলে বাটারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখেন পরোটাটা ফুলে উঠছে, আমি এপিট ওপিট উল্টিয়ে দেব যেন পরোটাটা এপিট ওপিটে ভালো করে লেগে যায় এবং পরোটাটা যেন খুব সুন্দরভাবে ভাজা হয়। তো দেখেন পরোটাটা ফুলে উঠেছে, আমি এটা গোল্ডেন, গাঢ় গোল্ডেন করে আমি এই পরোটাটা আমি এপিট ওপিট করে ভেজে নেব। 5 সেকেন্ড পরপর আমি এটাকে উল্টিয়ে দেব। তো যারা নতুন আছেন তারা একটু অল্প আছে এটা তৈরি করবেন, বিশেষ করে মিডিয়াম আছে এটা তৈরি করার চেষ্টা করবেন। দেখেন আমার কী সুন্দর একটা পরোটা তৈরি হয়ে গেল। আমার পরোটার ভিতরের যে লেয়ারটাও দেখেন তিন থেকে চারটি লেয়ার তৈরি হয়েছে এবং খুবই সফট হয়েছে, পরোটাটা শক্ত হয়নি, যেটা যে কেউ খেতে পারবে। দেখেন ভিতরে প্রত্যেকটা পলট সিঙ্গেল সিঙ্গেলভাবে ছুটে এসেছে। তো আমি এভাবেই দুটো পরোটা একে একে ভেজে নেব। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।